নমস্কার বন্ধুরা, কিচেন ফিউশনে স্বাগত। আজ আমি এক হেলদি রেসিপি শেয়ার করছি। আজ সজনে শাক ভাজা করে দেখাবো, এটা শরীরের জন্য খুবই ভালো, তার জন্য রেসিপিটা পুরোটা দেখবে। তো চলো শুরু করা যাক। প্রথমে শাকগুলোকে বেছে নেব। একটা ডাঁটি ধরে এইভাবে পাতাগুলোকে টেনে নিলেই পাতাগুলো সহজেই ডাঁটি থেকে আলাদা হয়ে যাবে। অন্যভাবেও করা যায়, একটি ছান্তা নিয়ে ছান্তার ভিতরে পাতাগুলো ঢুকিয়ে টেনে নিলেই পাতাগুলো একে একে আলাদা হয়ে যাবে। এইভাবে করলে সময়টাও খুব কম লাগে এবং পাতাগুলো সহজেই বেছে নেওয়া যায়। পাতাগুলোকে আমি সব বেছে নিয়েছি, এবার পাতাগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নেব। কুচিয়ে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিতে হবে। শাক ভাজার জন্য পেঁয়াজটা কুচিয়ে নেব, তার সাথে কুচিয়ে নেব রসুন। সজনে শাক ভাজার জন্য লাগছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, চেরা কাঁচা লঙ্কা, হলুদ, এক চামচ জিরা আর স্বাদ মতো নুন। প্রথমে শাকগুলোকে সেদ্ধ করে নেব, তার জন্য কড়াতে হাফ মগ জল দিয়ে দিলাম। এবার দিতে হবে ধুয়ে রাখা শাকগুলো, তার সাথে দিয়ে দেব এক চামচ নুন আর এক চামচ হলুদ। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর 2 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। 2 মিনিট পর শাকগুলো ছেঁকে নেব। কড়াটা ভালো করে ধুয়ে নেওয়ার পর দিয়ে দেব 2 চামচের মতো তেল। তেল গরম হলে দিয়ে দেব জিরে আর রসুন কুচি। এটাকে হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে হালকা করে ভাজব। শাক ভাজার সময় পেঁয়াজ বেশি ভাজা হয়ে গেলে তাতে স্বাদ ভালো লাগে না। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলেই দিয়ে দেব সেদ্ধ করা শাক, স্বাদ মতো নুন আর 2 চিমটে হলুদ। সেদ্ধ হওয়ার সময় আগে নুন দিয়েছিলাম, সেজন্য স্বাদ অনুযায়ী নুনটা দিতে হবে। দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। রেডি হয়ে গেছে সজনে শাক ভাজা। গরম ভাতের সাথে খুব ভালো লাগবে এবং এটা শরীরের পক্ষে খুবই ভালো। আমার এই রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবে। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকবে, ধন্যবাদ।